শুভ সন্ধ্যা শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 8.51 পয়েন্ট বা 0.13 শতাংশ বৃদ্ধি পেয়ে 6244 পয়েন্ট পেয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 344 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 17.91 শতাংশ বেশি। ব্যাংকিং খাত থেকে রূপালী ব্যাংক এবং প্রাইম ব্যাংক, ফুড অ্যান্ড লাইফ খাত থেকে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ফুওয়াং ফুড, অলিম্পিক এবং এমেরাল্ড অয়েল, ফার্মাসিউটিক্যালস খাত থেকে মারিকো, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস এবং কোহিনুর কেমিক্যালস সূচকের বৃদ্ধিতে মূল ভূমিকা রাখে। প্রধান খাতের মধ্যে বিমা খাতে সর্বোচ্চ 0.70 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। মিউচুয়াল ফান্ড খাতে দ্বিতীয় সর্বোচ্চ 0.52 শতাংশ মূল্য বৃদ্ধি পায়। অপরদিকে সিমেন্ট খাতে সর্বোচ্চ 0.11 শতাংশ মূল্য হ্রাস পায়। মূল্য বৃদ্ধি পাওয়ার শীর্ষ বিষয়ে আজ মিউচুয়াল ফান্ড খাতে 5টি এবং শিল্প খাতে 4টি করে কোম্পানি রয়েছে। রূপালী ব্যাংক, ফুওয়াং ফুড এবং ইয়াকিন পলিমারের শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে দেশবন্ধু পলিমার, অলিম্পিক অ্যাক্সেসরিজ এবং খান ব্রাদার্স পিপি ভুবেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। অতালিকাভুক্ত প্রতিষ্ঠান ক্যাপিটাল প্যাকেজিং সলিউশনস এর কাছে ইয়াকিন পলিমার লিমিটেডের মালিকানা হস্তান্তর করার অনুমতি দিয়েছে বিএসইসি, যার ফলে উক্ত শেয়ারটির আজ দর বৃদ্ধি পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় IFIL, ইসলামিক মিউচুয়াল, যমুনা ব্যাংক এবং DBH ফার্স্ট মিউচুয়ালের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এ শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। ভর্তুকি বকেয়া থাকার কারণে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী IPP ও সার আমদানিকারকদের ব্যাংকে জমে যাওয়া বকেয়া নিষ্পত্তির জন্য আজ বৃহস্পতিবার 4 জানুয়ারি থেকে স্পেশাল বন্ড ইস্যু করা শুরু করেছে সরকার। 2023 সালের জুন থেকে ব্যাংকের মোট 25,500 কোটি টাকা দায় দেনা পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়ে আজ থেকে পর্যায়ক্রমে 40টি ব্যাংককে ধাপে ধাপে বন্ড ইস্যু করবে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এক্ষেত্রে বন্ডের কুপন রেট বা সুদ হার ধরা হয়েছে 7.7%, যা বাংলাদেশ ব্যাংক নির্ধারিত রেপো রেটের প্রায় সমান। তবে অর্থনীতি বিশ্লেষক মনে করেন, বন্ড ছেড়ে ভর্তুকির দেনা পরিশোধের এই উদ্যোগ IPP ও ব্যাংকের জন্য কিছুটা ভালো হলেও সরকারের ফিসকাল ম্যানেজমেন্টের জন্য সমস্যার কারণ হতে পারে। এছাড়াও স্পেশাল বন্ড ইস্যুর মাধ্যমে IPP গুলোর পুরো বকেয়া পরিশোধ না করে কেবল ব্যাংকের দায় সমন্বয়ের উদ্যোগ যৌক্তিক হবে না বলে মনে করেন বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন BIPPA এর সংশ্লিষ্ট ব্যক্তি। 2023 সালের প্রথম 11 মাসে প্রাপ্ত পরিমাণের চেয়ে 5.21 বিলিয়ন মার্কিন ডলার বেশি বিদেশি স্বল্প মেয়াদী ঋণ পরিশোধ করেছে দেশের বেসরকারি খাত। ক্রমবর্ধমান ডলার রেট এবং বিদেশি ঋণের খরচ, সেই সাথে আন্তর্জাতিক বাজারে চড়া সুদ হারের কারণে বেসরকারি খাতের বৈদেশিক ঋণ হ্রাস পাচ্ছে। এছাড়াও বিদেশি ঋণের সুদের উপর 20% কর আরোপ করা হয়েছে, যা 10.2% নিট সুদ হারের তুলনায় বেশি। তবে এর ফলে সংকটাপূর্ণ বৈদেশিক রিজার্ভের উপর আরও অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। আজ এ পর্যন্তই। আগামী সোমবার আবারও আসছি শেয়ারবাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলআর গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।